কিন্তু সেটা সম্পূর্ণ করে না যারা প্রচন্ড ক্ষমতাশালী যাদের সাথে এই সরকারের ক্ষমতার সম্পর্ক রয়েছে তাদেরকে কখনোই বিচার করে না সাধুরুনি হত্যাকাণ্ডের এই জন্য বিচার হয় নাই টকি হত্যাকাণ্ডের বিচার হয় নাই তনু হত্যাকাণ্ডের বিচার হয় নাই বিচার হয় শুধু চুলুকুঠিদের এই চুলুকুঠিদের বিচার করে সরকার দেখানোর চেষ্টা করে যে আমরা বিচার করছি আমি মনে করি জনগণের যদি সরকার প্রতিষ্ঠা না হয় তাহলে কোনোদিনও এই দেশে ধর্ষণের মহোৎসব থামবে না কারণ ধর্ষণ এই দেশে যৌন বিকার নয় ক্ষমতার বিকার আমরা আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আপনার সম্পর্কে আপনারা সবাই জানেন আপনাকে আপনার হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক আপনার হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক আপনার বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ভারতের আধিপত্য বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এই সরকারের নতজাগরণ নীতির প্রতিবাদ করেছিল এই দেশের সম্পদ এবং স্বার্থ ভারতকে উজাড় করে দেওয়ার প্রতিবাদ করেছিল এই জন্য তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আপনাদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদকের উদ্যোগে যখন একটি তৃণস্তম্ভ নির্মাণ করা হয় সেটা 12 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হয় এরপরে যখন বাঁশ দিয়ে করা হয় তখন সেটা 2 ঘন্টার মধ্যে ভেঙে দেওয়া হয় আমাদের প্রশ্ন আপনাদের স্মৃতিস্তম্ভের প্রতি আপনাদের এত ভীতি কেন আমাদের সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে এটা অবৈধভাবে করা হয়েছে অনুমতি না নিয়ে করা হয়েছে আমাদের প্রশ্ন আপনারা কি ক্ষমতায় বসেছেন জনগণের অনুমতি নিয়ে আপনারা কি দুর্নীতি করেন জনগণের অনুমতি নিয়ে আপনারা কি ধর্ষণ করেন জনগণের অনুমতি নিয়ে এই দেশে যে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করা হয় এটা কি জনগণের অনুমতি নিয়ে এই দেশে যে হাজার হাজার অবৈধ স্থাপনা রয়েছে সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন লোকের সেটা কি জনগণের অনুমতি নিয়ে করা হয়েছে সেগুলিকে দোষী দেওয়া হয় না কেন সেগুলির বিচার করা হয় না আর আপনাদের প্রতি রাষ্ট্রযন্ত্রের এত বেশি বিরাগ এত বেশি ক্রোধ কেন কারণ আমি মনে করি আপনাদের বিরুদ্ধে যারা তারা তারা এখনকার বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি তারাই স্বাধীনতা বিরোধী শক্তি যারা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলে বাংলাদেশের স্বার্থের পক্ষে যারা কথা বলে বাংলাদেশের মানুষের নিরাপত্তার পক্ষে যারা কথা বলে তাদের উপর যারা হামলা চালায় তারা হচ্ছে 2020 সনের স্বাধীনতা বিরোধী শক্তি এই স্বাধীনতা বিরোধী শক্তি জনগণের সম্মতি না নিয়ে ক্ষমতায় আছে কাজে আমাদেরকে সকল অন্যায় দূর করতে হলে জনগণের সার্বভৌমত্ব জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হলে জনগণের কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে জনগণের প্রকৃত নির্বাচিত সরকারকে ক্ষমতা অধিষ্ঠিত করতে হবে এবং তাহলে বন্ধ হবে।